আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। জনগণের মৌলিক অধিকার এবং মানবাধিকার নিশ্চিত করে দেশ সেবা করার জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষানবী সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। পুলিশের জন্য আলাদা মেডিকেল ইউনিট গঠন করার কথাও জানান প্রধানমন্ত্রী। সব ধরনের অপরাধ দমাতে পুলিশ বাহিনীতে নতুন নতুন ইউনিট গঠন করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, জঙ্গিবাদ এবং সন্ত্রাসের উত্থান ঠেকাতে পুলিশ বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশের পুলিশ বাহিনী পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেবে এবং আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করব। অস্থির ভোজ্য তেলের বাজার, সবচেয়ে বেশি চড়া খোলা তেলের দাম। টিসিবির তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে লিটার প্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে 12% বেশি। বিশ্ববাজার ও আমদানি ব্যয়ের কারণে তেলের দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং কার্যক্রম জোরদারের দাবি ভোক্তাদের। সরকার দলীয় সিন্ডিকেটের কারসাজি আর দুর্নীতির কারণে চাল তেল সহ নিত্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে 7 জানুয়ারি সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। এছাড়া সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ দাবি করে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে 10 জানুয়ারি পৌরসভা ও মহানগরে একই কর্মসূচিরও ঘোষণা দেন বিএনপি মহাসচিব। চালের দাম কমছেই না, বেড়েই চলেছে। 10 টাকা কেজি চাল কিনে আপনার 70 টাকা কেজি চাল বিক্রি করা হচ্ছে বাজারে, এবং সেটা সরকারি দলের যারা আপনার মদতপুষ্ট লোক তারাই এটা করছে, অন্য কেউ করতে পারছে না। দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি করার প্রতিবাদে আগামী 7 জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠান করবে বিএনপি। মধ্যবর্তী নির্বাচন দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে দীর্ঘমেয়াদী সরকারের দরকার রয়েছে বলে জানান তিনি। এছাড়া আগামী জুনের মধ্যে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল চালু করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। একই সাথে নতুন বছরের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন সড়ক ও সেতু মন্ত্রী। খারাপ বলা চলে না, ভালো মানুষ আছে যেমন খারাপও আছে, ভালো খারাপ ভালো মন্দ মিলিয়েই আমরা রাজনীতি করি। সবার মধ্যে সব গুণ থাকে না, তারপরে যারা ভালো গুণের অধিকারী তাদের সে ভালো গুণ মৃত্যুর পরও থেকে যায়। আশাবে যেগুলো ভালো গুণ সেটা আমরা এখনও স্মরণ করব। আন্তর্জাতিক করোনার নতুন ধরন ঠেকাতে দেওয়া প্রবেশ নিষেধাজ্ঞার শর্ত সাপেক্ষে তুলে নিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ খবর নিশ্চিত করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো যেসব দেশে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, সেখান থেকে কেউ দেশটিতে প্রবেশ করতে হলে কমপক্ষে 14 দিন অন্য কোনো দেশে অবস্থান করতে হবে। আর তিনি যদি সৌদি নাগরিক হন তবে তাকে 14 দিন নিজ বাসভবনে পর্যবেক্ষণে রাখা হবে। এর আগে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেখানে গত 9 মাসের মধ্যে সর্বনিম্ন করোনা শনাক্তের খবর নিশ্চিত করেছে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATNBanglaNews। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।